হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৃত্যুঞ্জয়, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের সাথে একটা নতুন ভাই রয়েছে, এই যে এনে হচ্ছে রাহুল। আর আজকে কোথায় যাব সেটা বিজয় বলবে। বলুন স্যার। আলিপুর চিড়িয়াখানা, তারপর তারপরে তারপরে আমি নিজে জানি না, ও আমাকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাব। ঠিক, আমরা আজকে যাবো চিড়িয়াখানায় এই দুটো হনুমানকে ছেড়ে দিতে। ওখানে ছেড়ে টেরে তারপর চলে আসবো। আজকে 3 ইডিয়টস যাবো ঘুরতে, তো এমনি দেরি হয়ে গেছে, 8:15 হয়ে গেছে, 8:40-এর ট্রেন। কথা না বলে সিধা স্টেশনে দেখা। চলে এসেছি আমরা রবীন্দ্র সদনে, এখান থেকে বাস ধরবো। বিজয়ের খিদে পেয়ে গেছে বলে কেউ নজর দেবে না তোর খাবারে, তুই খেতে থাকতো মতো। বিজয় খিদে পেয়ে গেছে, কিছু খেয়ে দেওয়া আসেনি, তাই বিজয় খাচ্ছে। এবার এপাশ থেকে ওপারে যাব, তারপরে বাস ধরবো, তারপরে তো চিড়িয়াখানার সামনে গিয়ে একবার আবার ভিডিও স্টার্ট করবো। আপনারা কিছু বলবেন দাদা? বিজয় বলছে গুড ডে, গুড ডে বিস্কুট। আমাদের রাহুল ভাই প্রথম দিন আমাদের সাথে এসে মজা পেয়ে গেছে, এসকেলেটারে উঠতে বলছে সেটারও ভিডিও বানাও। তাও বানাচ্ছি, জানি না কিছু খাবো কিনা। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, বাসে বিভৎস ভিড়, তা বাসে যাব না, তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। একটু ওয়াক হয়ে যাবে এই আর কি। ঠিক আছে ভাই, সারাক্ষণ মাস্ক পরে থাকলে মুখ চুলতে হবে। হলুদ খেলা ছিল, বিজয়ের গায়ে হলুদ রয়েছে। এটা হাতটা দেখি রে, ওর হাত, ব্যাগ, টাকা, তারপরে ট্রেনের টিকিট সব হলুদ হয়ে গেছে। রিভিউ অনেক কষ্টের পর চলে আসি চিড়িয়াখানায়। একদম এই যে এই একজন, ঢুকে একদম সামনে এই যে আর্টিফিশিয়াল, এগুলো হ্যাঁ আমি হাতি বড়। আর আমার জিরাফ, এবার খিদে পেয়ে যাকে খাবো, তারপর অন্য সব কথা। রাহুল এখন প্লাস্টিক পাচ্ছে, ভাই একটু হেল্প করো। ওকে না না, আমরা সিনেমাটি ভালো করে, ভালো করে, সুন্দর। দাদা একটু কিছু বলুন, মিডিলটা এরকম হলো কেন? ফোনটা লাভ নেই, ফোন করে কেন সুইচ অফ থাকে না? একদম জায়গা পেয়েছি, একদম বসা। তো এই যে এসে ফোন নিয়ে বসে গেছে ছেলে, স্ট্যাটাস দিতে, ছবি তুললে খাওয়া হলো না, তারা কিছু হেভি জায়গায় বসেছি। পিছনে এই যে এখানে বাঘ রয়েছে, এই যে পিছনে বাঘ রয়েছে, যদি বাঘ এসে খেয়ে নেয় তো এই যে পিছনে এই জায়গাটাই বাঘ। হ্যাঁ খেয়ে দেয় নি, তারপরে কি আছে পরে দেখাচ্ছি। অনেক খাবার আছে আমাদের সাথে, রুটি, আলুর দম, এটা হচ্ছে সুজি লুচি, আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি রুটি, ব্যাগে রয়েছে বিস্কুট, বিজয়ের কাছে আছে জল, না বিজয়ের কাছে জল নেই, জল তো আমি এনেছি, বিজয়ের ব্যাগে আছে ঝোল, অনেক ঝোল। আপনি কিছু বলবেন আপনার ব্যাগ নিয়ে? এসব চলবে না, আমার মা যদি ভিডিওটা দেখো সামনে সামনে কর দিয়ে শুকনো খাবার দেবে। চলো তো খেয়ে যাইনি, তারপরে আবার দেখাচ্ছি। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পার্ট শেষ, আমরা এখন যাব। এখানে দেখতে পাচ্ছি এখানে এখন বাঘ দেখাচ্ছে, তো ওখানে এখন ভিড় আছে, একটু ফাঁকা হোক, তারপর আমরা যাবো বাঘ দেখতে। ওর একটা ফটো আছে 6-প্যাকের, ওটা ইনস্টাগ্রামে আমরা ছেড়ে দেবো। ধীরে ধীরে উঠবো, চলো চলো আস্তে আস্তে এবার ওঠা যাক, সব গোছানো যাক। এই যে সামনে রয়েছে আমাদের ম্যাকাও, ওখানে এপাশে রয়েছে দুটো বসে। এবার কি আছে, এই যে গ্রে প্যারট,
অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে না ভালো করে। খাওয়া দাওয়ার পর একদম সুন্দর বেরিয়ে পড়েছি চিড়িয়াখানা ঘুরতে। এবার তো এটা কি আছে টাইপ সব ম্যাকাও, এখানে সব ম্যাকাও রয়েছে। এই যে এর আগেও যেগুলো দেখালাম এই জিনিস রয়েছে, শুধু এখানে একটু বড় জায়গায় আছে। এখানে এই যে বিভিন্ন ধরনের বক আছে, তার সামনে গিয়ে দেখা বহুত ভিড়। বক দেখে সোজাসুজি এগিয়ে যাচ্ছি, দেখা যাক এবার কি আছে। বিজয় ফার্স্ট টাইম, এ ফোন কাটবি পরে আর ফটোগুলো পরে। আগে বল কেমন লাগছে তোর? দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। ফার্স্ট টাইম বিজয়, আমি দু তিনবার এসেছি। রাহুলও, রাহুল আগে একবার এসেছিলি না? তো বিজয়কে নিয়েই মেন, ওই আমাকে বলেছিল যে আসিনি আমি, আমি চ তাহলে ওখানে ফার্স্ট গিয়ে দেখি কেমন লাগে। ব্যাটম্যান হাতি আছে এখানে, এই যে পাতা পাতা খাচ্ছে। বিজয় হালকা করে পাঠিয়ে দেবো নাকি ওখানে? এই যে এখানে রয়েছে সিংহ, একটু এদিকে দর্শন দে। এই যে এগুলো হচ্ছে সাদা ময়ূর। এটা কি কি জানি, বক তো মনে হয় বড় বক টাইপের হবে কিছু, সারস বক না কি যেন বলে, লেখা নেই নাম এখানে। এই সামনে থেকে এমু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে এসেছি, দেখি দেখা যায় কিনা। ভাই কোথায়? রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য ভিড় দেখো। সামনে রয়েছে ফিমেল বেঙ্গল টাইগার, কি পোজে শুয়ে আছে। এটা চিতাবাঘ না? সব মানুষগুলো খালি শুয়েই আছে। সামনে রয়েছে কুমির, কি বলবি কেমন লাগছে আপাতত? খুব ভালো লাগছে, খুব ভালো জায়গা, কিন্তু সবাই ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে আছে। রাতবেলা আসতে রাহুল ঘুমানো, রাহুল এখন 25-30টা হাই তুলছিল, মালটাকে চড় ফর্মে তুললাম,
ঘুমাতে ঘুমাতে যেখানে যাচ্ছে সবই ঘুমাচ্ছে, অবশ্যই এটা ঘুমানোরই সময়। আমরা তো ভুল, এবার কি এবার সাপ দেখতে ঢুকবো? যদি এত বড় সাপ একটা না থাকে না, সরীসৃপ ভবন আজাও সিধা সাপ দেখবো কি? ভিড় দেখো, সাপ দেখার লাইন চলছে, আমার ভাই দুজন ছবি তুলে যাচ্ছে, ছবি তোলে ইনস্টাগ্রামে দিয়ে দেবো। পাইথনের প্রজাতি ছাড়া আর কিছুই নেই এখানে, মানে পাইথনের বিভিন্ন প্রজাতি আছে আর কিছুই নেই, তো সেরকম ভালো লাগে না। ধর কত রকমের সাপ আছে দেখার মতো, এই অন্ধকার হচ্ছে, কত রকমের সাপ আছে দেখার মতো কিন্তু নাই, রাখেন শুধু খালি পাই, সব শুরু থেকে শেষ অব্দি পাইথন, তারই পুজো ছিল তার। এখন এসছি হরিণ দেখতে, হরিণ ভাই একটু আমি ভিডিওটা তুলে নিই, এই যে কচ্ছপ, ছবি লাগিয়ে রেখেছে, সামনেই রয়েছে জেব্রা। এই আমাদের ভাই লোক যাচ্ছে, সামনে ঈগল পাখি শিম্পাঞ্জি, এসছি জিরাফ দেখতে। রাহুল কিছু বলবি? কেন কি হয়েছে এত হাঁটছি, একটু ঘুম ঘুম পাচ্ছে আমারও, এত হেঁটে হেঁটে এখন ঘুম পাচ্ছে। চলো চলো ফ্লিপ করে জিরাফ দেখো, সামনেই হাঁটছে। হয়ে গেছে ঘোড়া, মোটামুটি যা যা ছিল তাই তাই দেখলাম, আর কিছু তো আধমরা হয়ে পড়ে রয়েছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই তো? সত্যি খাইতে ফাইতে দেয় না মনে হয়, সব শুকায় গেছে একদম, তো দেখা দেখা হয়ে গেছে, এবার বেরোবো। এখন যেতে 2 ঘন্টা লাগে আমাদের বাড়ি, হ্যাঁ এখনও যেতে 2 ঘন্টা, সবথেকে ফালতু হলো জার্নিটাই, না খারাপ না ভালোই। রাহুল ভালো লাগে? রাহুল হ্যাঁ হ্যাঁ বিউটিফুল সুন্দর, তো দেখা যাক এরপর কী হয়। গরম লেগে গেছে ভাইদের, এখন খাবো লেবুর শরবত ওই শিকাঞ্জি, একদম পুরো এই যে গেট রয়েছে আলিপুরে, কোনটা নিমু পানি আছে? A few moments later, অনেক কষ্টের পর এসেছি বাড়িতে, আর আমাদের সাথে একটা হেভি 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 জিনিস হয়ে গেছে। আজ পর্যন্ত এতদিন বলতেই হাসি লাগছে, এতদিন ট্রেনে চলেছি কোনোদিন টিকিট চেক করেনি, তো আজকে ফার্স্ট লোকাল ট্রেনে আমার টিকিট চেক হয়েছে, 3 জনেরই টিকিট কাটা ছিল,
তো ইনি মহাশয় রাহুল কি করেছে, টিকিট হারিয়ে ফেলেছে, টিকিট কেটে ফাইন দিয়ে এসছে, এই বিষয়ে আপনি কিছু বলতে চান? কি আর বলবো, কিছু বলার জন্য আমি কিছু নাই, 260 টাকা ফাইন, খুশি হয়ে যাক, সেটা জীবনে ফার্স্ট টাইম ফাইন দিয়েছে, তাও টিকিট কেটে। তোকে কি অ্যাওয়ার্ড দেবো সেটা আমি ভাবছি। তো আমাদের যে ফটোগুলো আছে সেগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ইনস্টাগ্রামের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অলে সেট করে দিয়ে একটা সুন্দর করে কমেন্ট করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিও সবাইকে। সাবাস, একবারে সব বলে দিয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার নতুন কিছু নিয়ে আসবো। আর এতটাই, তাহলে জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা। তুমি ওইটাই দেখাও খালি, তোমার আর কি হবে।